বিরতের পর আবার আপনাদের স্বাগত বিগত কিছুদিন পূর্বেই আমরা দেখেছিলাম মেলাঘরের এক বিশিষ্ট ব্যবসায়ী নৃশংসভাবে খুন হয়েছিল এক নাবালকের হাতে বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথকে নৃশংসভাবে খুন করা হয়েছিল সেই হত্যারই প্রতিবাদে এবং নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মৌন মিছিল এবং থানায় ডেপুটেশন সংঘটিত করা হলো আজ মেলাঘর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এদিন বাজার ব্যবসায়ীরা মেলাঘর বাজার থেকে এক মৌন মিছিল সংঘটিত করে মেলাঘর থানার সামনে এসে জড়ো হয় সেখান থেকে সমিতির বিশেষ সদস্যরা পাঁচ দফা দাবিতে মেলাঘর থানায় ডেপুটেশন প্রদান করে ডেপুটেশনে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে রয়েছে মেলাঘর বাজারে বিভিন্ন চমুনি বা দোকানগুলোতে নেশা সামগ্রী বিক্রি বন্ধ করা নেশা কারবারিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করা বাজার এলাকাতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা প্রমুখ গত রবিবার প্রকাশ্য দিবালোকে নিজ দোকানেই খুন হয়েছিলেন মেলাঘর বাজারের এক ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথ তাই এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে এবং নেশামুক্ত সমাজ যাতে গড়ে তোলা হয় তার জন্যই কিন্তু আজকের এই ডেপুটেশন এবং মৌন মিছিল করা হয়েছে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে আজকের এই মৌন মিছিল এবং ডেপুটেশনকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব আমাদের পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু আমরা কিন্তু আনন্দে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই পাশের বাড়া আগুন লাগার ফলে যে আমাদের বাড়িতে আগুন লাগতো এরকম না যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে নেচার ব্যাপারটা এই জিনিসটা যদি আমরা এখনই যদি সেটিরভাবে না ধরি যেমন মেলাঘর স্কুল চমনি লালমিয়া চমনি পুষ্টবের চমনি পাট বাজার তারপরে গিয়ে আপনার কিছু কিছু খরচঘরের মধ্যে এমন কিছু বাড়িঘর আছে যেমন স্কুল তো মারাত্মক অবস্থা সুইমিং পুলের সামনে খুব কঠিন অবস্থা

অবিতা যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে যে গত রবিবার এই মর্মান্তিক এবং তার পরিপ্রেক্ষিতে এবং মৌন মিছিল করা হয়েছে বিস্তারিত আর কি তথ্য রয়েছে তোমার কাছে হ্যাঁ দেখো গত রবিবার যে অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেল মেলাগড় বাজারে যিনি খুন হয়েছেন নাবালক করতে খুন হয়েছেন বিশ্বজিৎ দেবনাথ তো এই ঘটনার প্রতিবাদেই মূলত আজকের যে ছিল মেলাঘর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রথমে বাজার এলাকার একটি মৌন মিছিল সংগঠিত করা হয় তারপর সেখান থেকে প্রতিনিধিরা এসে জড়ো হন যে থানা রয়েছে থানার সামনে সেখান থেকে প্রতিনিধিরা একটা প্রতিলিপি পাঁচ দফা দাবিতে একটা প্রতিলিপি পেশ করেন মহকুমা পুলিশ আধিকারিক যিনি রয়েছেন শশী মোহন দেববর্মা ওনার নিকট তো সেই দাবিগুলিতে যে দাবি সনদ গুলিতে মূলত উল্লেখ করা ছিল যে মেলাগর বাজার এলাকায় যে সকল চৌমুনি বা ব্যবসায়ীরা রয়েছে চৌমুনি রয়েছে বা যে সকল অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নেশার কারবারের সঙ্গে জড়িত তো মূলত তাদেরকে চিহ্নিত করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আর পাশাপাশি বাজার চত্বর যেটা রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করা যাতে করে গত রবিবার যে ঘটনাটা ঘটলো সেরকম ঘটনা অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটতে পারে তো মূলত এই বিষয়গুলি ছিল তার সঙ্গে তাদের বিভিন্ন তাদের যে মালামাল রয়েছে সেগুলি ওঠানামার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয় যানজটের সৃষ্টি হয় সেগুলিকে যত যেন একটু তিক্ত নজর দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে সেই বিষয়টিও তারা উল্লেখ করেছেন দাবি শোনাতে তো তাদের মূল এই যে পাঁচ দফা দাবি ছিল তার ভিত্তিতেই তারা আজ বাজার এলাকায় একটি মৌন মিছিল সংগঠিত করে এবং ডেপুটেশনও সংগঠিত করে অমিতা একটা বিষয় যে বিষয়টা অবশ্যই জানার রয়েছে যে নেশা মুক্ত সমাজ গড়ার জন্যই তারা ডেপুটেশনটা প্রদান করেছেন পুলিশের তরফ থেকে তাদের কি আশ্বাস দেওয়া হয়েছে করা দাবি এবং আগামী দিনে এই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং কি করে নেশামুক্ত সমাজ গড়া যায় এবং নেশা কারবারিদের কিভাবে কিভাবে জালে তোলা যায় সে বিষয়টিও তারা তীক্ষ্ণ নজরে দেখবেন বলে আশ্বস্ত করেন তারা একদম অসংখ্য ধন্যবাদ অমিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমরা কথা বলছিলাম অমিত দত্ত নিউজ ব্যানগারের প্রতিনিধি এবং বিস্তারিতভাবে কিন্তু তিনি তুলে ধরলেন আজকের এই ডেপুটেশন যেটা বাজার ব্যবসায়ীদের সমিতির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বিগত গত রবিবার মেলাঘর বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এক নাবালক সেই খুনের ঘটনাটি সংঘটিত করেছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু নেশামুক্ত সমাজ যাতে করা হয় কোনো যুবক যাতে আর নেশার করাল গ্রাসে আবদ্ধ না হয়ে যায় তার জন্যই কিন্তু পুলিশকেও ব্যবস্থা নিতে হবে তার জন্যই আজকের এই ডেপুটেশন প্রদান করা হয়েছে সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন